সৌদি আরবে এত ওলামায়ে কেরাম জেলে গেন, রাষ্ট্রের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করেছেন বলেই বিন সালমান যেটা বলবে অথবা সালমান সে যেটা বলবে সেটাই সেখানের চূড়ান্ত কথা, কারণ সার্বভৌমত্ব তার, সে যেটা বলবে সে যেটা ইচ্ছা করবে সেটাই আইন সেটাই বিধান। এখন বিন সালমান এসে যদি বলে 2030 ভিশন নিয়ে আমি নেমেছি, 2030 মধ্যে সৌদি আরবকে একটা আমেরিকার মতো দেশে পরিণত করব, 2030 মধ্যে সৌদি আরবকে অশ্লীলতা নোংরামির একটা কেন্দ্রে পরিণত করব, 2030 মধ্যে ইহুদি এবং খ্রিস্টানদের একটা কলোনিতে পরিণত করব সৌদি আরবকে, ব্যাস তার এই কথাই আইন তার এই কথাই বিধান, তাদের তো আবার লিখিত সংবিধানও নাই। এখন এটাকে যদি মক্কার ইমামও চ্যালেঞ্জ করে, মদিনার ইমামও চ্যালেঞ্জ করে, সে রাষ্ট্রদ্রোহী বলে বিবেচিত হবে, রাষ্ট্র ভার্সেস তার নামে মামলা হয়ে যাবে, যেই মামলায় বাদী হবে রাষ্ট্র বিবাদী হবে সে। একইভাবে গণতন্ত্র, গণতান্ত্রিক যত রাষ্ট্র আছে, গণতান্ত্রিক রাষ্ট্রের মধ্যে পার্লামেন্ট হলো সার্বভৌম ক্ষমতার অধিকারী, এ কারণে পার্লামেন্টকে বলাই হয় আইনসভা বা বিধানসভা। এই পার্লামেন্টের যতজন মেম্বার আছে, কোনো দেশে 300 হবে কোনো দেশে 600, সংখ্যা কম হোক আর বেশি, যেই কয়জন পার্লামেন্ট মেম্বার থাকবে তাদের আরেক নাম হলো আইন প্রণেতা, বিধান প্রণেতা। তার মানে তারা বসে বসে আইন প্রণয়ন করবে, কিভাবে করবে, 300 জন মানুষের মধ্যে একটা আইন প্রস্তাবিত হবে, অধিকাংশ জন যেটাকে মেনে নিবে সেটা মানতে পুরো দেশের সবাই বাধ্য থাকবে, যদি সেটা কোরআনের পক্ষে যায় তাও বাধ্য থাকবে, যদি কোরআনের বিপক্ষে যায় তাও বাধ্য থাকবে, যদি বলা হয় পতিতালয় হালাল পতিতালয় দেশে খোলা রাখতে হবে বা সেটাই আইন হবে, যদি বলা হয় লাইসেন্স নিয়ে মদ খাওয়া যাবে বা সেটাই আইন হবে, যদি বলা হয় পর্দা পুশিদা করা লাগবে না বরং এই দেশে বোরকা নিষিদ্ধ বা সেটাই আইন হবে, অনেক দেশে পুরুষে পুরুষে বিয়ে বৈধ নারীতে নারীতে বিয়ে বৈধ, এই আইন পাস হলো কিভাবে, কারণ আইনসভায় বিধানসভায় অধিকাংশ জন এটা মেনে নিয়েছে, ব্যাস বাকি সবাই সেটা মানতে বাধ্য থেকেছে। এমনকি আইনসভায় বসে কিছু লোক যদি প্রথমে ভেটো দেয় তারা মানতে নাও চায়, কিন্তু যখন অধিকাংশের ভিত্তিতে ফয়সালা হয়ে যাবে তারাও মানতে বাধ্য থাকবে, যদি না মানে তারাও রাষ্ট্রদ্রোহী বলে বিবেচিত হবে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পর তিনি হচ্ছেন সর্বপ্রথম ইসলামিক রাষ্ট্র মদিনার তিনিই হচ্ছেন প্রেসিডেন্ট, কিন্তু সেই মানুষটাকে মক্কায় তো ক্ষমতা গ্রহণের অফার দেওয়া হয়েছিল, গ্রহণ করলেন না কেন? মক্কায় তার দুয়ারে গিয়ে অফার দেওয়া হয়েছে যে ভাতিজা কি চাও বলো, যদি নারী চাও আরবের সবচেয়ে সুন্দরী নারীর সাথে বিয়ে দিব, যদি সম্পদ চাও কত সম্পদ তোমার লাগবে সম্পদের পাহাড় বানিয়ে দেব, আর যদি তোমার জিনে ধরে এটাও বইলা ফেলো সবচেয়েতে ভালো কবিরাজ ডাকাবো, নাউযুবিল্লাহি মিন যালিক, আর যদি তুমি ক্ষমতা চাও নেতৃত্ব চাও কর্তৃত্ব চাও তোমার মতো একজন সত্যবাদী ও বিশ্বস্ত ব্যক্তিকে নেতা মেনে নিতে আমাদের কোনো আপত্তি নাই, চলে আসো দারুন নাদওয়ায়, আমাদের এই দারুন নাদওয়া নামক পার্লামেন্টের তুমি একজন গুরুত্বপূর্ণ মেম্বার বলে বিবেচিত হবা, আবু জাহাল যেমন নেতা, ওমর যেমন নেতা, আরো অন্যান্য ব্যক্তিরা যেমন নেতা, একইভাবে তুমিও নেতা বলে বিবেচিত হবা, নবীকে তো অফার দেওয়া হচ্ছে। এই যুগের হাইব্রিড মস্তিষ্ক হলে স্বাভাবিক চিন্তা তো এমনই হতো, আরে আগে যাই না ধীরে ধীরে যতটুকু পারি, নাই মামার চাইতে কানা মামা তো ভালো, গিয়ে দুই চারটা তো আমি বিধান পাস করতে পারবো, ধীরে ধীরে অন্যদেরকে মোটিভেট করব। আর আন্নাস আলা দীনি মুলুকিহিম, মানুষ নেতাদের কথা শোনে, আমি একটা নিজের যখন অবস্থান তৈরি করে ফেলবো আমারও অনেক ফ্যান ফলোয়ার থাকবে যারা আমার কথায় উঠবে আমার কথায় বসবে, জি হুজুর করবে, কথার আগে তিনবার স্যার কথার শেষে তিনবার স্যার বলবে, ব্যাস ওদেরকে নিয়ে ধীরে ধীরে নিজের শক্তি বাড়াবো, দারুন নদওয়ায় প্রভাব বাড়াবো, ব্যাস এভাবে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করব, এই চিন্তা তিনি করতে পারতেন কিনা? অফার তার দুয়ারে এসে দেওয়া হয়েছে। এবং এই সিরাতের এই বিষয়টা সর্বসম্মতভাবে প্রমাণিত, কেউ এখানে দ্বিমত করার কোনো অবকাশই নেই, কিন্তু গ্রহণ করলেন না কেন? যদি বলেন না তিনি ছিলেন বৈরাগী সন্ন্যাসী, নাউযুবিল্লাহ, ক্ষমতার প্রতি তার কোনো আসক্তি নাই, তিনি জঙ্গলের এক কোনায় পড়ে থাকলেই চলেন, যদি এই দাবি বলেন তাহলে তো আপনার কথা রাসূলের মাদানী জিন্দেগির দ্বারাই ভুল প্রমাণিত হয়, কারণ মদিনায় যাওয়ার পর তিনি তো ক্ষমতা গ্রহণ করেছেন।
শুধু গ্রহণই করেন নাই বলে গিয়েছেন, তারপরও 30 বছর পর্যন্ত আল খিলাফাতু বাদি 30 সানা, আমি নবী যে আদর্শে রাজনীতি করে গিয়েছি, আমি দুনিয়া থেকে যাওয়ার পরও ঠিক 30 বছর পর্যন্ত একই আঙ্গিকে খেলাফত পরিচালিত হবে। শুধু তাই না, শুধু আমার আদর্শ নিলেই তোমরা সহি পথে থাকতে পারবা না, বরং আলাইকুম বি সুন্নতি ওয়া সুন্নতিল খুলাফা ইর রাশিদিন আল মাহদিয়িন তামাসসাকু বিহা ওয়া আকদু আলাইহা বিন নাওয়াজিল ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর ফা ইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লা বিদআতিন দালালা। যদি তোমরা হেদায়েতের উপর থাকতে চাও, আমি নবীর আদর্শকে আঁকড়ে ধরবা, আমার পরে 30 বছর পর্যন্ত যেই হেদায়েতের উপর প্রতিষ্ঠিত খুলাফা রাশেদিন আসবে তাদের আদর্শকে আঁকড়ে ধরবা। কেমন ভাবে আঁকড়ে ধরবা? নবীর শব্দ আদু আলাইহা বিন নাওয়াজিদ, মারির দাঁত দিয়ে কামড়ে ধরবা, সামনের দাঁত দিয়ে না। সামনের দাঁত দিয়ে কামড়ে ধরলে, জোরে টান লাগলে দাঁত ভেঙে যেতে পারে, মুখ থেকে ছুটে আসতে পারে, মারির দাঁত দিয়ে কামড়ে ধরবা। যেন যতক্ষণ পর্যন্ত তোমাদের দেহে প্রাণ থাকে এ আদর্শ তোমরা হারিয়ে না ফেলো, মারির দাঁত দিয়ে কামড়ে থাকবা। আর খবরদার, নতুন কোন আদর্শ তোমরা ধরবা না, সে আদর্শ রাজতন্ত্রের নামে আসুক, সে আদর্শ জাতীয়তাবাদের নামে আসুক, সে আদর্শ সেকুলারিজমের নামে আসুক, সে আদর্শ ফ্যামিলিজমের নামে আসুক, আর সেই আদর্শ গণতন্ত্রের নামে আসুক। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মক্কায় ক্ষমতা গ্রহণ করতেন, নিঃসন্দেহে এর দ্বারাও দ্বীনের উপকার হতো, ইখতিলাফ করার কোনো সুযোগ নেই, নিঃসন্দেহে হতো এবং বেশ ভালো রকমই হতো। কারণ যেই সময় তাকে অফার দেওয়া হয়েছিল তখন ইসলামের উল্লেখযোগ্য কোনো অবস্থানই তৈরি হয় নাই, মুসলমানের সংখ্যা হাজার দূরের কথা শততেও পৌঁছায়নি। যেই সময় লুকিয়ে লুকিয়ে নামাজ পড়তে হয়, আরকাম ইবনু আবিল আরকামের ঘরে গিয়ে কোরআন শেখাতে হয়, যেই সময় ওমরের মতো মানুষও তরবারি নিয়ে বের হয় যে আজকে মুহাম্মাদের কল্লা দ্বিখণ্ডিত করবো, নাউযু বিল্লাহি মিন যালিক, সেই সময় এ ধরনের একটা অফার, এটা তো সোনার হরিণের মতো। কিন্তু গ্রহণ করেননি কেন? জব একটাই, যদি তখন তিনি গ্রহণ করতেন, সার্বভৌমত্ব আল্লাহর থাকতো না, রব আল্লাহ হতেন না, বরং সার্বভৌম দারুন নদওয়াই থাকতো। আল্লাহ তার নবী কহি দ্বারা বলতেন, তোমার উপর এটা ফরজ, তোমার শরিয়াতে এটা হারাম, নবীকে সেটা নিয়ে ছুটে যেতে হতো দারুন নদওয়ায়। নবী প্রস্তাব উত্থাপন করতেন, এবার আবু জাহাল এক মত দিত, আবুল আহাব এক মত দিত, উতবা আর এক মত দিত, সাইবা আর এক মত দিত, ব্যাস মাথা গোনা হতো, মাথা যেদিকে ভারী সেটার উপরই পাশ হতো, কখনো আল্লাহ পাশ কখনো আল্লাহ ফেল, নাউযু বিল্লাহ মিন যালিক। নবী এসে বলতেন, চোর চুরি করলে তার শাস্তি হাত কাটতে হবে। আবু জাহাল বলতে, এটা তো বর্বরতা, এটা কেমন কথা, এটা তো হয় না, আর যদি এটা মাইনেই নেওয়া হয়, আমগো হাটটা তো সবার আগে কাটা যাবে, তাহলে একটু পাল্টায় ফেলো, দেখতে হবে লোকটা গরিব কিনা অথবা সে অন্য দলের কিনা। যদি গরিব হয় বা অন্য দলের হয়, আর হাত নর কল্লাই ফেলায় দিব, কিন্তু নিজের দলের হলে একটু আটটু তো ভুল হতেই পারে, বাচ্চা মানুষ বয়স হলে ঠিক হয়ে যায়। তা আল্লাহকে অন্য কারো মুখাপেক্ষে যদি বানিয়ে ফেলা হয়, কালেমা ঠিক থাকে না, লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক থাকে না, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ঠিক থাকে না, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ ঠিক থাকে না, রব্বুল আলামিন শব্দ ঠিক থাকে না। কবরে মরার পর প্রথম প্রশ্নই এটা, মান রব্বুকা, তোমার রব কে? এই প্রশ্নের জবাব যে দিতে পারবে, পরবর্তী প্রশ্নগুলো তার ক্ষেত্রে আসবে, প্রথমটাই যে ফেল, অন্যগুলো তো জীবনেও বলতে পারবে না, এটা স্বাভাবিক। রব কারে বলে? রব তো তাকেই বলে যিনি সার্বভৌম ক্ষমতার মালিক, যার কথাই আইন, যার কথাই বিধান, তিনি যেটাকে বৈধ বলবেন ব্যাস সেটা বৈধ, তিনি যেটাকে অবৈধ বলবেন বেশ সেটাই অবৈধ। আমি মানলেও সেটা অবৈধই থাকবে, আমি না মানলেও সেটা অবৈধই থাকবে, আমার ভালো লাগলে অবৈধ থাকবে, আমার খারাপ লাগলে অবৈধ থাকবে, আমার যুক্তিতে ধরলে অবৈধ থাকবে, আমার যুক্তিতে না ধরলে অবৈধ থাকবে। এটাকে বলা হয় সার্বভৌমত্ব। তো ইসলাম এবং জাহেলিয়াতের মূল সংঘর্ষই ছিল সার্বভৌমত্ব কার হবে, সেটা কি দারুন নদওয়ার হবে, না আবু জাহালের হবে, না আবদুল্লাহ বিন উবাই বিন সালুলের হবে? মক্কার যুগে রাসূলকে তো ইসলামের খেদমত করার অফার দেওয়া হয়, কিন্তু শিরিকের সাথে, যে তোমাকে
দারুন নাদওয়ার সার্বভৌমত্ব মেনে কাজ করা লাগবে। এখানে তোমার একক কথা চলবে না, আল্লাহ বলবে আর তুমি বাস্তবায়ন করবা সেটা হবে না। আরে মুসলমানদের জনপ্রতিনিধি যারা হয়, মুসলমানদের নেতা যারা হয়, এদেরকে ফিকহের পরিভাষায় কি বলে এটা খেয়াল করলেই বুঝবেন। মুসলমানদের সবচাইতে বড় নেতাকে খলিফা কেন বলে? খলিফা মানে কি? খলিফা মানে তো স্বাধীন না, খলিফা মানে তো সার্বভৌম ক্ষমতার অধিকারী না, খলিফা মানে প্রতিনিধি। খলিফা কার প্রতিনিধি? আল্লাহর প্রতিনিধি, রাসূলের প্রতিনিধি। যেমন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন খলিফাতুল্লাহ, আল্লাহর প্রতিনিধি। আবু বকরকে একদিন বলা হলো আনতা খলিফাতুল্লাহ, আপনি আল্লাহর প্রতিনিধি। তিনি বলেন আরে না না, আল্লাহর প্রতিনিধি তো খোদ রাসূল, আমাকে বলো খলিফাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর রাসূলের প্রতিনিধি। তো মুসলমান যে হয়, মুসলমানদের নেতা যে হয়, মুসলমানদের জনপ্রতিনিধি যে হয়, মুসলমানদের জিম্মাদার যারা হয়, তারা নিজেরা কোনো কিছু নিজেদের থেকে প্রণয়ন করে না, নিজেদের থেকে বানায় না, বরং তারা দেখে আল্লাহ কি বলেছেন, রাসূল কি করেছেন, সাহাবীরা কি বাস্তবায়ন করেছেন, আল্লাহর নবী কি আমানত রেখে গিয়েছেন। তারা খুঁজে খুঁজে ফাইন্ড আউট করে করে সেটাকে বাস্তবায়ন করে, তারা পরামর্শ করে। পরামর্শ এজন্য করে না নতুন করে একটা আবিষ্কার করবে, বরং তারা পরামর্শ এজন্য করে যে আল্লাহ এক্ষেত্রে কি বলতে চান। যদি কোরআন স্পেসিফিক উল্লেখ না থাকে, আল্লাহর মানসা কি, মেজাজে শরিয়াত কি, এই ক্ষেত্রে আমাদের কোন মতের উপর সর্বসম্মত বা ইজমা করা উচিত, ব্যাস খুঁজে খুঁজে তারা আল্লাহর ফয়সালা রাসূলের ফয়সালার উপর ঐক্যবদ্ধ হন। যার কারণে ইসলামের মূল উৎস হলো কোরআন, সুন্নাহ আলাদা উৎস না, সুন্নাহ হলো কোরআনের ব্যাখ্যা। ইজমা কোরআন সুন্নার বাইরে না, যেই ইজমা কোরআন সুন্নার বাইরে হয় সেটাকে ইজমা বলে না, গোমরাহি বলে। যেই ইজমা কোরআন সুন্নার আলোকে হয় সেটাকেই ইজমা বলে, কিয়াস, এটাও আলাদা কিছু না, বরং কোরআন সুন্নাহ ইজমা। এই তিনটার আলোকে যেই যুক্তি প্রদান করা হয়, যেই তুলনা এবং উপমা পেশ করা হয় সেটাকেই কিয়াস বলা হয়, অন্যথায় সেটাকে গোমরাহি বলা হয়। তো মূল উৎস তো ঘুরে ফিরে একই। তো বলছিলাম এই যে এক কঠিন জাহেলিয়াতের দ্বন্দ্ব শুরু হয়েছে, জাহেলিয়াতের শাখা প্রশাখা শেষ নেই, বহু শাখা প্রশাখা, কিন্তু মূলই হলো এখানে সার্বভৌমত্ব আপনি কার মানবেন। আজকালও আপনি যদি এটা চিন্তা করেন যে সার্বভৌমত্ব মানা হবে পার্লামেন্টের, কিন্তু সেখানে আমরা গেলেই ব্যাস সেটা বৈধ হয়ে যাবে, তাহলে এটাও সেই মক্কি যুগের একটা হালতের মতোই হবে। কেন? কারণ ধরেন আপনি পার্লামেন্টে গেলেন, দুই সুরাত, আপনারা সংখ্যালঘু বা সংখ্যাগরিষ্ঠ, যদি সংখ্যালঘু হন তাহলে সেকুলাররা সংখ্যাগরিষ্ঠ, তারা অধিকাংশ মিলে এক একটা রায় বাস্তবায়ন করবে। প্রথমে আপনি হয়তো ভেটো দেবেন, কিন্তু যখন তারা সেটা বাস্তবায়ন করবে আপনিও মেনে নিতে বাধ্য থাকবেন। প্রথম দিনই আপনাকে তাদের বিধানের উপর হাত রেখে শপথ করতে হবে, আমি এটা রক্ষা করিব প্রাণের বিনিময়ে হলেও, তার মধ্যে যত কুফর শিরিক থাকুক না কেন সেটা মেনে নিয়েই করতে হবে। এবং বিধানগুলো দুই রকম, কিছু পরিবর্তনশীল, কিছু অপরিবর্তনশীল। প্রতিটা রাষ্ট্রের ধারা দুই রকম থাকে, এক ধরনের ধারা এটা কোনোদিনও পরিবর্তন করা যায় না, লেখাই থাকে এগুলো চির অপরিবর্তনশীল। আর এক ধরনের ধারা এমন যেটা পরিবর্তনশীল, যেটা অপরিবর্তনশীল, এটা রক্ষার শপথ করা আপনার জন্য কিভাবে বৈধ হবে? একইভাবে আপনি যখন দায়িত্বই নেবেন, মুসলমান দায়িত্ব নিতে পারে যে আমি তোমাদের সবার দায়িত্ব নিচ্ছি এই কথার উপর যে আমি তোমাদেরকে আল্লাহ এবং তার রাসূলের পথে চালাব, আল্লাহর দেওয়া আইন, নবীর দেখানো পথ, সেটাই আমি বাস্তবায়ন করব। কিন্তু মুসলমান কখনো এভাবে দায়িত্ব নিতে পারে না যে তোমরা সবাই সার্বভৌম ক্ষমতার মালিক, গণতন্ত্রের দৃষ্টিতে প্রাপ্তবয়স্ক প্রতিটা পুরুষ বা মহিলা, কাফের অথবা মুসলমান যাই হোক না কেন, তোমরা সবাই সার্বভৌম ক্ষমতার মালিক, সবাই মিলে নিজের মালিকানাটা আমারে দাও, আমি গিয়ে সেই সার্বভৌম ক্ষমতার অধিকারটা প্রয়োগ করব, আমি আইন প্রণেতা হব, বিধান প্রণেতা হব। কিন্তু ইসলামের দৃষ্টিতে মুসলমান কখন আইন প্রণেতা হতে পারে না, বিধান রচয়িতা হতে পারে না, মুসলমান শুধু বাস্তবায়নকারী হতে পারে। কারণ আইন সব প্রণীত আছে, বিধান সব রচিত আছে, ইসলাম পরিপূর্ণ, নতুন করে কিছু আবিষ্কারও হবে না, নতুন করে কোনো কিছু অ্যাড করার সুযোগ ইসলামের মধ্যে নাই। তো বলছিলাম যে মদিনা সনদে এই বিষয়টা কিভাবে ক্লিয়ার রাখা হয়েছে, তিনটা ধারা শুধু ধরিয়ে দিয়ে যাই। আল্লাহর রাসূল মদিনা সনদের মধ্যে স্পষ্ট লিখে দিয়েছেন,
ইন্নাকুম মাহমাখতালাফতুম ফীহি মিন শাই ফাইন্না মারদ্দাহু ইলাল্লাহি আযজা ওয়া জাল ওয়া ইলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তার মানে তুমি ইহুদি হওয়ার মুসলমান হও, মুনাফিক হওয়ার মুমিন হও, যদি তুমি মদিনায় থাকতে চাও, মদিনার নাগরিক হতে চাও, তোমাকে ইসলামী বিচার ব্যবস্থা মেনে নিতেই হবে। আল্লাহর আইন এবং রাসূলের বিধান মেনেই তোমাকে মদিনা সনদে স্বাক্ষর করতে হবে। মদিনা সনদের নামে সেকুলারিজমকে বৈধতা দেওয়া হয়নি যে আসো সব ধর্মের লোকের একসাথে বসি, বৈশা বৈশা সবার থেকে ভালো কি আছে, খুইজা খুইজা একটা বানায় নেই। দিনে এলাহির মতো, সম্রাট আকবরের সেই বানানো ধর্মের মতো, হিন্দু ধর্মরেও টানো, বৌদ্ধ ধর্মরেও টানো, ইসলাম তো আছেই, সবগুলোরে মিলা জগা খিচুড়ি বানাও। আজকাল ইন্টারফেথের নামে যা শুরু হয়েছে, ব্যাস এরকম বড় একটা মঞ্চ, এক মঞ্চের মধ্যে একজন পাদ্রী, একজন পুরোহিত, একজন হুজুর, একজন ওই ধর্মের, একজন ওই ধর্মের, আটজন দশজন লোক, ব্যাস সবাই মিলে প্রার্থনা করবে, আন্তধর্মীয় প্রার্থনা। কেউ বলবে হে আল্লাহ, কেউ বলবে হে ভগবান, কেউ বলবে হে ঈশ্বর, কেউ বলবে হে অমুক হে তমুক, ভাবটা এমন সবাই মিলে ডাকতে থাকে যেটা লাগে যায়। কিন্তু ইসলামে এ ধরনের কোনো ভণ্ডামের সুযোগ নাই। আল্লাহর নবী ক্লিয়ার করে দিচ্ছেন, তোমাদের মধ্যে যত ঝামেলা বাঁধবে ফয়সালা করার জন্য আল্লাহ এবং রাসূলের কাছে আসতে হবে। আল্লাহরে তো দেখা যায় না, আল্লাহর কাছে তো সরাসরি আসা যায় না, তার মানে আসতে হবে একজনের সামনেই। তিনি কে বলেন? তিনি কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর সামনে ডাইরেক্ট যাবে কেমনে? আল্লাহর প্রতিনিধি তো তিনি, খলিফাতুল্লাহ। তার মানে তোমরা যত মারপিট লাগাও, যত আইন কানুনের প্রয়োজন হয়, আসতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আর তিনি যেহেতু আল্লাহর প্রতিনিধি, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহু ইউহা, সূরা নাজম আয়াত নম্বর 3 এবং 4, তিনি নিজের থেকে একটা কথাও বলবেন না, প্রতিটা কথা বলবেন আল্লাহর পক্ষ থেকে। তাহলে সার্বভৌমত্ব কি পার্লামেন্টের থাকলো না আল্লাহর থাকলো? তাহলে ইহুদি হোক আর খ্রিস্টান হোক, মুনাফিক হোক আর অন্য ধর্মের লোক হোক, মদিনা সনদে যারা স্বাক্ষর করেছে তারা সার্বভৌম কারে মেনেছে? বুঝলে সারা দিবেন, না বুঝলে আমি বয়ান শেষ করে দিব। মদিনার মধ্যে যারা ছিলেন, যারা মদিনা সনদে স্বাক্ষর করেছেন, তারা সার্বভৌম ক্ষমতার মালিক কারে মেরেছেন? কারণ এটার উপরই তাদেরকে দস্তখত করতে হয়েছে। যে মানবে দস্তখত করবে, যে মানবে না দস্তখত করবে না। লা ইকরাহা ফিদ্দিন, দস্তখত করতে আমরা বাধ্য করব না, কিন্তু দস্তখত যদি করা হয়ে যায় মেনে নিতে সবাই বাধ্য থাকবে। অন্য এক ধারার মধ্যে রাসূল আরো ক্লিয়ার করে দিয়েছেন, ইন্নাহু মা কানা বাইনা আহলি হাদিহি সহিফা মিন হাদাসিন আও ইসতিজার হাইথু বিহাইথু ইউখাফু ফাসাদুহু। এই চুক্তির পক্ষে বিপক্ষে যতগুলো লোক আছে যারা এই চুক্তিতে স্বাক্ষর করবে, এদের মধ্যে যত ধরনের মতবিরোধ হবে, যত ধরনের ঝামেলা হবে, যেগুলো নিয়ে সমাজে ফিতনা ফাসাদের আশঙ্কা আছে, ফাইন্না মারদ্দাহু ইলাল্লাহি আযজা ওয়া জাল ওয়া ইলা মুহাম্মাদিন রাসূলিল্লাহি আলাইহিস সালাম, সবগুলা বিষয় আল্লাহ এবং তার রাসূলের কাছে ফিরিয়ে আনতে হবে। কথা কিন্তু একই, ধারা এনেছেন আল্লাহর নবী দুইটা, শেষে বলে দিয়েছেন ওয়া ইন্নাল্লাহ আলা আতকা মা ফি হাদিহিস সহীফাতি ওয়া আবরি। এই চুক্তি, এই সনদ কারা মেনে নেয়, কারা এর প্রতি অধিক আনুগত্য প্রদর্শন করে, তাকওয়া প্রদর্শন করে, আল্লাহ এদের সবাইকে দেখবেন। এ কারণে মদিনা সনদ শুরুই করা হয়েছিল উপরে বিসমিল্লাহির রহমানির রহিম লিখে, অন্য কোনো কথা লিখে না। আজকাল রব শব্দ, আল্লাহ শব্দ নিয়ে অনেকের আপত্তি, বলে স্রষ্টার নামে শুরু করছি, এমন এক শব্দ যেই শব্দ সবাই খুশি। কিন্তু আল্লাহ এটা তো একটা সাম্প্রদায়িক শব্দ, খালি মুসলমান খুশি, অন্যরা বেজা। আল্লাহর নবী বিসমিল খালিক লেখেন নাই, বিসমিল্লাহির রহমানির রহিম। এরপর দুই ধারার মধ্যে ক্লিয়ার করে দিলেন যে তুমি যদি মদিনায় থাকতে চাও, আইন প্রণেতা নিজেদেরকে বানাতে পারবা না, বিধান রচয়িতা নিজেদেরকে বানাতে পারবা না, সার্বভৌম ক্ষমতার মালিক একজনকেই মানতে হবে। আর তিনি কে? যদি এটা মানতে পারো তাহলে স্বাক্ষর করো, যদি এই কথার উপর স্বাক্ষর করো, তুমি যেই ধর্মের হও, যেই এলাকার হও, তোমার গায়ের রং সাদা হোক বা কালো, তোমাদের নিরাপত্তা আমরা সেভাবেই দেব যেভাবে নিজেদের নিরাপত্তা দেই। আমরা খেলে তোমরা খাবা, আমাদের উপর দায় আসলে তোমাদের উপর দায় আসবে, আমরা একসাথে মিলেমিশে চলবো, কিন্তু শর্ত হলো এই জিনিসের ব্যাপারে একমত হতে হবে।
তাহলে সারা দুনিয়ার মুসলমানদের ঐক্যের কথাও যদি আপনি বলেন, ঐক্যের একটা মূল সূত্রই হলো এটা যে রব সার্বভৌম ক্ষমতার মালিক, মালিকুল মুলুক, একজনকেই মেনে আসতে হবে। আর তিনি কে? যদি এই কথা ইহুদি খ্রিস্টানও মানে, তাদের সঙ্গেও এই ক্ষেত্রে এসে রাজনৈতিক ঐক্য হতে পারে। কুল ইয়া আহলাল কিতাব, হে নবী বলে দেন, হে আহলে কিতাব মানে ইহুদি খ্রিস্টানরা, তাহলে আসো ইলা কালিমা, এমন এক কথার দিকে, সাওয়া ইম বাইনানা ওয়া বাইনাকুম, যা আমাদের মধ্যে আর তোমাদের মধ্যে এক, সেটা কি? আল্লাহ না আবুদ ইল্লাল্লাহ, আল্লাহরে বাদ দিয়ে কারো পূজা করব না, কারো আনুগত্য করব না, কারো বিধান মান্য করব না। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, এবাদত সেই আল্লাহরই করব, মানুষ হয়ে মানুষের করব না। এভাবে বলতে বলতে শেষে গিয়ে বলেন তিনটার তিন নম্বর কথা, ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ, আমরা একজন আরেকজনকে আল্লাহরে বাদ দিয়ে রব মানবো না। আমরা বিন সালমানকেও রব মানবো না, পুতিনকেও রব মানবো না, নেতানিয়াহুকেও রব মানবো না, ট্রাম্প ওবামাকেও আমরা রব মানবো না, আমরা রব মানবো একজনকে, আর তিনি কে? তো বলেন যদি এই কথা তোমরা ইহুদি খ্রিস্টানও মেনে নিতে পারো, তোমাদের সঙ্গে রাজনৈতিক ক্ষেত্রে এসে আমাদের ঐক্য হতে পারে। কিন্তু এই কথা যদি মুসলমানও না মানে, তার সঙ্গেও মূল বাদ দিয়ে ঐক্য হবে না। কারণ গাছের শিকড় যদি কেটে ফেলা হয়, ডালপালায় পানি ঢেলে কোনো লাভ হবে না। তাহলে আপনি নবীর যুগের জাহেলিয়াতের কথাই বলেন আর এই যুগের জাহেলিয়াত, আপনি মানুষের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ না করে আল্লাহর সার্বভৌমত্বের কথা বলার অধিকার রাখেন না। যদি আল্লাহর সার্বভৌমত্বের কথা বলেন, তাওহীদের সাথে বলতে হবে, এককভাবে বলতে হবে, শরিকানার সাথে বলা যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহর বন্দেগী আমরা করি, একমাত্র আল্লাহকেই মাবুদ মানি। সুতরাং আইন প্রণেতা একমাত্র আল্লাহকে বলি। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, বিধান দেওয়ার ক্ষমতা কার? মানুষ কোনো বিধান দিতে পারে না, বাস্তবায়ন করতে পারে। হ্যাঁ, মানুষের জনপ্রতিনিধি দরকার, নেতা দরকার, কিন্তু সেটা আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য, নিজেরা বিধান রচনা করার জন্য না। কথাটা লম্বা করে বললাম যাতে করে মূল জাহেলিয়াতের পয়েন্টটা ক্লিয়ার থাকে। দ্বিতীয় বিষয় যেটা নিয়ে সেই মদিনা সনদে বিশেষভাবে ফোকাস করা হয়েছিল এবং সবাইকে একমত হতে বলা হয়েছিল, এক নম্বর পয়েন্ট মনে রাখবেন, প্রতিটা পয়েন্ট বুঝলে আমাদের শেষ ফিনিশিংটা দেওয়া যাবে। এক নম্বর পয়েন্টের মূল কথা হলো সার্বভৌমত্ব হবে আল্লাহর, কোনো মানুষের সার্বভৌমত্ব হতে পারে না। সেই মানুষ একটা মানুষ হোক আর তিনশোটা মানুষ হোক, মানুষ কখনো সার্বভৌম হবে না। সার্বভৌম একমাত্র কে? একমাত্র আল্লাহ।